सेकेंड हैंड बाइकों का बहुत सारा कलेक्शन लेके। तो आज की वीडियो में बहुत बहुत वेलकम सभी का। और चलिए बंगला में वीडियो करते हैं क्योंकि हमारा जो ज़्यादातर ऑडियंस त्रिपुरा से है। तो आज बहुत सारा कलेक्शन है फिलहाल में फ्लाइजूम में और रानी बाजार में। पूरा देखते हुए जैसा एन 160 कंडीशन भलोई आसे, टायर रेयर टायरों भलो आसे, फ्रंट टायरों मोटामुटी भलो आसे। और इरा कत किलोमीटर रान करसे এটা এখানে দেখো খুবই কম, মাত্র 11,000 কিলোমিটার রান করছে। আর তাছাড়া এখানে আছে P150, একটা একদম মানে কি কম নতুন একটা মডেল, তোমরা চাইলে এখানে অ্যাভেলেবেল আছে ফ্লাইজোনে। টায়ার কন্ডিশনটা একটু দেখাই দিই, টায়ার কন্ডিশন ঠিকঠাক আছে। আর কত কিলোমিটার রান করছে এটাও একবার দেখাই দিই তোমরা রে। এটা কত কিলোমিটার রান করলো, মাত্র 11,000। তো দুয়েটাই মোটামুটি কাছাকাছি। এখানে আছে 150, তো আর এখানে আছে আরেকটা 150 রেড কালার, আরেকটা হলো ব্লু কালার, আর এখানে আছে NS125R। তো বন্ধুরা এখানে কিন্তু একটা রাইডার 125 আছে যেটা কি রান করছে মাত্র 9,000 কিলোমিটার। আর এটার যে প্রাইস রাখছে মাত্র 85,000। আর ভিডিও পারপাসে এলে তোমরা আরও ডিসকাউন্ট পাই দেবা। তো রাইডার 125টা কত কিলোমিটার রান করছে বা ডিসপ্লেটা দেখার মতো কীভাবে বুঝুম, মাত্র 9,000 কিলোমিটার রান করছে। এখানে কিন্তু স্কুটিও আছে অনেকগুলো অ্যাভেলেবেল। আর রাইডার 125-এর যে টায়ারগুলো একদম নতুন আছে বন্ধুরা, এখানে কিন্তু অ্যান্টর্ক 125 আছে একটা, যেটা দাম রাখছে মাত্র 75,000। আর এখানে কিন্তু আরেকটা আছে ইয়োরি ইয়ামা জেডার, তো এটার প্রাইস রাখছে 75,000। আর হন্ডা গ্রাজিয়া এটার প্রাইসও 75,000। আর ভিডিও পারপাসে এলে তোমরা আরও ভালো একটা ডিসকাউন্ট পেয়ে দেবা, এটার লেগে নিশ্চিন্ত মনে থাকো। ভিডিও পারপাসে আয় শুধু কইবা চ্যানেলের নাম, একটা অ্যাক্টিভাও কিন্তু আছে। তো অ্যাক্টিভাটা কিন্তু একদম মানে কি কমু খুব ভালো কন্ডিশনে আছে দেখতে পাইতেছো। আর অ্যাক্টিভাটার যে প্রাইস রাখছে, তো স্কুটি যেগুলো আছে সবগুলোই মোটামুটি 75,000-এর মধ্যে আছে, কিন্তু ভিডিও পারপাসে এলে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে দেবা। তো এখানে আরেকটা অ্যান্টর্ক আছে, আই থিঙ্ক এটাও 125cc, তো এটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে বন্ধুরা। মাত্র 70,000 টাকা নিয়ে এলে তোমরা এর থেকে এতগুলো কালেকশন আছে তোমরা নিয়ে যেতে পারবা, যে কোনো একটা বাইক বা স্কুটি। তো সবগুলো অ্যাভেলেবেল আছে ফ্লাইজোনে রানীর বাজার। আর এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, প্রচুর মানে কি কমু মালসামের পুরো একদম মানে কি কমু, হয়তো মানে নতুন শোরুমে যেরকম কালেকশন থাকে এরকমই আছে এখানে। তোমরা একবার হলেও ভিজিট করতে পারো, এসে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিবো। আর ভিডিও পারপাসে এলে ভালো একটা ডিসকাউন্ট পাই দেবা। তাছাড়া কালেকশনের মানে কি কম মানে 70,000 টাকার মতো যদি বাজেট থাকে তোমরা ফ্লাইজোনে একবার হলে ভিজিট করতে পারো, এখানে ভালো ভালো কালেকশন আছে। তো বন্ধুরা এখানে এতগুলা কালেকশন আছে যে সবগুলার ডিটেলস ভাই দেখানো দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবো, সে কারণে শর্ট একটা ইনফরমেশন দিতেছি। এখন প্রচুর কালেকশন আছে 125 হইতে একদম মানে 400cc অব্দি এখানে কালেকশন আছে, স্কুটি হইতে বাইক সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, টু হুইলার। তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিবো। ফ্লাইজোনের যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এখানে দেখাই দিতেছি, তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আয়ো, এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে। মাত্র 70,000 টাকা যদি নিয়ে আয়ো ফ্লাইজোনে, তোমরা এখানে কিন্তু ভালো ভালো কালেকশন পেয়ে যাবা বাইকের। আর স্কুটিরও কালেকশন আছে প্রচুর, তোমরা এখানে একবার হলেও ভিজিট করতে পারো একশন আয়ে এখানে। বিকজ এখানে ডোমিনোর হইতে NS হইতে TVS-এর অনেক মডেলই এখানে অ্যাভেলেবেল থাকে সবসময়। আর স্কুটিও এখানে খুব ভালো ভালো স্কুটি পাওয়া যায়। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আর অ্যাড্রেসটারে অনেকেই চিনতে পারে না, তারপরে কয়ে দিই। এই দেখো এটা হলো আসাম আগরতলা রোড, এদিকে যায় আগরতলা ঠিক আছে, আর এদিকটা দিয়ে যায় জিরানিয়া ঠিক আছে। ঠিক এখানে আছে রানীর বাজার ধানচমুনি, ধানচমুনি আইলে ফ্লাইজোন যদি কেউ যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমটা কোনটা, আশা করি মানে সবাই চিনে সবাই দেখাই দিব। তো এখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে।